আচ্ছা, এই ফ্রেগমেন্ট ইউজ করতে ওরা কিছু কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করতে করতেই হবে। হ্যাঁ, আগে যেখানে ফ্রেগমেন্ট ইউজ না করলে হয়তো নর্মাল কিছু কোডেই হয়ে যেত, সেখানে বাধ্য করতে। এরকম কিছু জায়গা দেখাই, জায়গা দেখানোর আগে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি আগে। আমি নাম দিলাম এটা পিকার প্র্যাকটিস। কেন পিকার দিছি একটু পরে বলছি। আমি নতুন একটা প্রজেক্ট খুললাম। হ্যাঁ, পিকার পিকার জিনিসটা কি এখন দেখাচ্ছি। এটুকু কাজ আজকে আর করবো না, আমার ডিজাইনে যাই এখানে। হ্যাঁ, এটা ওভাররাইড আমরা লিখি না, ওভাররাইড হচ্ছে, এটা হচ্ছে ওভাররাইডেড মেথড, অ্যাক্টিভিটির একটা মেথড এটা। হ্যাঁ, আমরা যখন সুপার ক্লাসকে কল করি সেই ক্লাসের যখন মেথড পাই সেটাকে মেথড ওভাররাইডিং বলে, এটা আমরা জানি। হ্যাঁ, ডেভেলপিং এটা ওভাররাইড হচ্ছে, এটা হচ্ছে বোঝানোর জন্য যে এটা এই ক্লাসের এই সাব ক্লাসের মেথড না, এটা হচ্ছে ওভাররাইডের একটা মেথড যেটা প্রিডিফাইন্ড আগে থেকে। হ্যাঁ, এটা বোঝানোর জন্য ওভাররাইড লিখতে হয়। আর ওই আইডি অনেক চালাক, আমাদের লিখতে না, নিজে লিখে দেয়। হ্যাঁ, এটা আমাদের লিখতে, এটা যদি উঠায় দেন তাহলে কিন্তু অনকে এটা ফার্স্ট টাইম যে কল হওয়ার কথা সেটা কল হবে না, তখন এটা আমার নিজের বানানো একটা মেথড হয়ে গেল। ওভাররাইড লেখাটা যদি না থাকে তাহলে কিন্তু এটা কখনোই ওই যে অ্যাক্টিভিটি চালু হওয়ার সাথে যদি অনকে এটা অটোমেটিক কল হয় সেটা কল হবে না, কারণ হচ্ছে এটা তখন আমার নিজের ডিফাইন করা একটা মেথড নাম হয়ে গেল। ওভাররাইড লেখা থাকতে হয়, এই ওভাররাইডের মাধ্যমে বুঝে যে হয়েছে অ্যাক্টিভিটির মেথড। আপনারা এখানে একটা খেয়াল করেন, এখানে টাইম অ্যান্ড ডেট নামে একটা অপশন আছে, দেখছেন? টাইম অ্যান্ড ডেটে দেখেন, টাইম পিকার ডেট পিকার দুটো জিনিস আছে। আমি যদি এখান থেকে একটা জিনিস দেখছেন, এরকম একটা জিনিস, এই কাজটা কি করে যে আমি 5 দিলে 10 থেকে 11 12 হয়, মাইনাস দিলে কমে বাড়ে কমে। তো এটার সমস্যা হলো যে এই জিনিসটা কখনো রিসাইজ করা যায় না, হাইট কখনো বাড়ানো যায় না, ফিক্স থাকে। ডেট পিকার আছে একই জিনিস, ডেট পিকার ক্যালেন্ডারের মতো আসবে, দেখেন। ঝামেলা করে দিচ্ছে, মানে পিকার নিয়ে অনেক ঝামেলা আছে, যে মানে একটা অবস্থা খারাপ হয়ে যায় আর কি। তো এর জন্য ওরা আমাদেরকে বাধ্য করে এই এইভাবে এখান থেকে স্ক্রল করে বা ড্র্যাগ করে নিয়ে না আসতে। ওরা চায় যে আমরা একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করলে ডায়ালগের মতো জিনিসটা ওপেন হবে, অ্যাক্টিভিটিতে দেখা যাবে না, হিডেন থাকবে। আমি যখন সেট ডেট নামে একটা বাটন রাখবো, আমি একটা ডেট চাচ্ছি, ক্লিক করলে ডায়ালগের মতো ওপেন হবে। তো এটার জন্য ওরা আমাদেরকে ফ্রেগমেন্ট ইউজ করতে বলে। ফ্রেগমেন্ট ছাড়া এটা করা যায় না, আগে ফ্রেগমেন্ট ছাড়া করা যেত কিন্তু এখন সেটা ডেপ্রিকেটেড, মানে বাতিল, নিষিদ্ধ হয়ে গেছে, ওটা করা যাবে না। ওরা জোর করে আমাদেরকে ইউজ করাচ্ছে, যার জন্য আমরা আপনাদেরকে জাস্ট ফ্রেগমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দিলাম। ওইটা ইউজ করে আমরা এটা দেখবো যে একটা বাটন ক্লিক করলে একটা ডেট আসবে, সেখান থেকে ডেটটা সেট করার সাথে সাথে আচ্ছা তারিখটা কত সেটা দেখাবে টোস্ট করে। হ্যাঁ, এর জন্য আমি দুটো বাটন নিয়ে আগে, ওরা ওরা যেটা করতে বলে আমাদেরকে সেটা বলি। একটা বাটন নিতে বলে, সেভাবে নিই আমরা। এবার চলে আসি লাইব্রেরির জন্য। ফ্রেগমেন্ট আমি কি বলছিলাম যে ফ্রেগমেন্ট হচ্ছে এপিআই ভার্সন 11, মানে হানিকম 3 থেকে কাজ করে, তার আগে কাজ করে না। তো এখন তো ওরা আমাদেরকে বাধ্য করে দিচ্ছে এটা ইউজ করতে। তার মানে কি, এটা আমি যদি ইউজ করি তাহলে কি 3 এর নিচে চলবে না, জিঞ্জার ব্রেডে বা ফ্রয়েতে এটা চলবে না, চলার তো কথা না, তাই না? ওরা এর জন্যই একটা
আচ্ছা স্যার, এটাকে চালানোর জন্যই ওরা আমাদেরকে একটা সাপোর্ট লাইব্রেরি দিচ্ছে, যে লাইব্রেরিটা ইউজ করলে লোয়ার লেভেলের ডিভাইসে একই জিনিস দেখানো সম্ভব। লাইব্রেরি কীভাবে ইউজ করতে হয় সেটা সেটাও শিখে যাবেন। এখন আপনাদেরকে ফোল্ডার বলছিলাম যে এখানে লিপস নামে একটা ফোল্ডার আছে, খেয়াল করছেন? লিপসের ভিতরে সবসময় লাইব্রেরি ফাইলগুলো রাখতে হয়, সেখান থেকে আমি ক্লাসগুলোকে অ্যাক্সেস করি। লিপসের ভিতর দেখেন ওরা অটোমেটিক আগের থেকে দিয়ে দিচ্ছে অ্যান্ড্রয়েড সাপোর্ট v4.jar, মানে কি v4 মানে কি ভার্সন 4 মানে হচ্ছে 1.6 ডোনাট, মানে এই লাইব্রেরিটা ইউজ করলে আমি যে কোনো কিছু 1.6 পর্যন্ত সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে, ওরা এই জারটা আমাদেরকে আগে থেকে দিয়ে দিচ্ছে, কারণ ওরা জানে যে আমরা এই কোডগুলো করবো, আর এই কোডগুলো করলে অবশ্যই আমাকে সাপোর্ট ইস্যু চলে আসে। এর জন্য ওরা আগের থেকে একটা জার দিয়ে দিচ্ছে, যাতে আমরা এটা ইউজ করে, যার জন্য এটা আমরা ইউজ করে এটাকে আমরা সাপোর্ট নিই, অনেক লোয়ার লেভেল পর্যন্ত দিতে পারি এর জন্য। হ্যাঁ, তো এটার জন্য কী করতে হয় দেখেন, প্রথমে পিকার ট্রেনিং বা ফোল্ডার প্রজেক্টটা ক্রিয়েট ক্লিক করে রাইট ক্লিক করবো, প্রপার্টিতে যাব। দেখেন এখানে জাভা বিল্ড পাথ একটা ইয়ে আছে, বাটন আছে, খেয়াল করছেন? জাভা বিল্ড পাথ লাইব্রেরি একটা ট্যাব আছে, সেখানে অ্যাড জারস, অ্যাড জারে ক্লিক করবো, এবং এখানে দেখবো যে আমার প্রজেক্ট কোনটা, এটা 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 লিপস প্রজেক্ট কোনটা, এটা সিলেক্ট করে ওকে দিব। এর মানে কি জারটা অ্যাড হয়ে গেল না? এই জারটা অ্যাড হয়ে যাওয়া মানে হচ্ছে এই জারে যত ধরনের ক্লাস আছে, যত ধরনের মেথড আছে, সেগুলো আমরা সরাসরি ইম্পোর্ট করে কোড করতে পারবো। হ্যাঁ, একটা জিনিস দেখবেন যে এখানে এটা সিলেক্টেড আছে কিনা, অর্ডার অ্যান্ড এক্সপোর্টে এটা আমি সিলেক্ট করে দিব, দিয়ে ওকে ওকে করে দেওয়া মানে হচ্ছে এই জারটা এখন আমার এই প্রজেক্টের সাথে অ্যাড হয়ে গেল, মিশে গেল। এতক্ষণ ছিল কি অ্যাডেড ছিল না, জাস্ট আমার এই ফোল্ডারটার মধ্যে ছিল, কিন্তু এটাকে আমি কোড আকারে ইউজ করার জন্য এখন একটা লিঙ্ক আপ করে দিলাম। হ্যাঁ, তারপর প্রথম যে কাজটা করতে হয়, অ্যাক্টিভিটিটাকে আমি এক্সটেন্ড করবো না, এখানে ওরা ঝামেলা করছে, এখানে লিখতে ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি। দেখেন ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি চলে আসছে, এবং সেটা কোন কোন ইয়ের সাপোর্ট বিপরে, যেটা আমি একটু অ্যাড করলাম যার ফাইলটা। এতটুকু, হ্যাঁ রিভিউ মানে হচ্ছে অ্যাক্টিভিটির জায়গায় ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি ইউজ করতে হবে, কারণ আমরা ওই ডেট পিকার আর টাইম পিকার ইউজ করবো, ওরা আমাদেরকে জোর করে এটা বলে দিচ্ছে, কারণ এখন আর নর্মাল অ্যাক্টিভিটিতে ওই পিকারগুলোকে দেখানো যায় না। হ্যাঁ, তো এর জন্য এখানে ওরা নিয়মের নিজেরাই নিয়ম থেকে বের হয়ে আসছে, নিয়ম থেকে বের হয়ে আমাদের বলে দিচ্ছে যে ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি ইউজ করতে, কারণ ওগুলো ফ্রেগমেন্ট আকারে দেখায়, ফ্রেগমেন্ট মানে হচ্ছে আলাদা একটা অ্যাক্টিভিটি আর একটা অ্যাক্টিভিটির উপর পপ আপ হিসেবে দেখায়। হ্যাঁ, তো এটাই। আচ্ছা, লাইব্রেরি, লাইব্রেরি মানে হচ্ছে এই ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটিটা অ্যান্ড্রয়েডে আসছে একদম হানিকম থেকে, 3 API 11 থেকে, কিন্তু আমরা তো এখনও অনেকে আছে যারা 3 এর নিচে ডিভাইস ইউজ করে। এখন যদি আমি এটা ইউজ করি, লাইব্রেরি ইউজ না করতাম, তাহলে এটা শুধুমাত্র 3 এর উপর যে ডিভাইসগুলো আছে সেগুলোতে দেখে, কিন্তু ওরা নিজেরাই লোয়ার লেভেলে সাপোর্ট দেওয়ার জন্য একটা জার ফাইল দিয়ে দিচ্ছে আমাদেরকে, যেটা যেটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করে যদি আমরা কাজ করি, তাহলে একদম ভার্সন v4 মানে হচ্ছে 1.6 ডোনার পর্যন্ত আমরা এটা সাপোর্ট দিতে পারবো। ওরা নিজেরাই একটা নতুন জিনিস বের করে ওই নতুনটাকে পুরোনো ডিভাইসে সাপোর্ট দেওয়ার জন্য একটা লাইব্রেরি দিয়ে দিচ্ছে আমাদের। এই লাইব্রেরিটা আমরা অ্যাড করলাম জাস্ট এই লিপস থেকে, যাতে আমরা পুরান ভার্সনের সাপোর্ট দিতে পারি। এটুকু লিখলাম, এখন আমরা আর বাকি সব কাজ আগের মতোই, আমরা বাটন দুটো নেই, আমি এখন ডেট বাটনে ক্লিক করলে একটা ক্যালেন্ডারও পাওয়া হবে আমার কাছে সামনে, সেই ক্যালেন্ডার থেকে কত তারিখ আমাকে তারিখ সেট করতে পারবো, সিলেক্ট করতে পারবো, আর টাইমে সিলেক্ট করলে যে কোনো সময় সিলেক্ট করতে পারবো, যে কয়টার সময় থেকে কয়টা বা একটু একটা, এটা আপনাদের লাগতে পারে, কারণ আপনারা অনেক জায়গায় ফর্মে টাইম নেন, বার্থডে নেন, তারপর হচ্ছে কোনোটা দিন নেন, তো এগুলো নিতে হলে আপনাকে হার্ড কোড করে তার কেউ 1/- দিবে না, সে একটা
টাইম পিকার থেকে এরকম যেটা দেখালাম ওই পিকার থেকে ও টাইমটা দিবে আর কি, এটার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন যে ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি সেম, আপনি অ্যাক্টিভিটিতে যে কাজগুলো করলে করতেন সেগুলো শুধু এই ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটিতে করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য অ্যাক্টিভিটির জায়গায় ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটিটাকে এক্সটেন্ড করতে হবে। আমার প্রাথমিক সেট আপ শেষ, মানে আমি একটু দুইটা বাটন নিলাম, বাটনগুলো কিনে সেরাইজ করলাম এবং ওটা অন ক্লিক ডিসিশন নিলাম। এখন আমি চাচ্ছি যে বাটন ক্লিক ডেটে ক্লিক করলে ডেট পিক আপটা আসবে, মানে ডেটের একটা ভিউ আসবে, আর টাইম দিলে টাইমের একটা ভিউ আসবে যেটার মধ্যে আওয়ার মিনিট সেকেন্ড এসব থাকবে। হ্যাঁ, তো এটার জন্য যা করতে হয় ওরা যেটা বলে দিছে সেটা হচ্ছে আমাদেরকে দুটা ক্লাস নিতে হবে, ইনার ক্লাস, এই ক্লাস ছাড়া এগুলো ওরা দেখাইতে পারবে না, এবং সেটা স্ট্যাটিক ক্লাস নেই আমরা। গেট পিকারটা দেখানোর জন্য ক্লাস না নিলে হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে ওখানে এক্সটেন্ড করবে আরেকটা জিনিস, দেখেন না বলতেছি আমি একটু দেখেন, এর মানে হচ্ছে ও হচ্ছে ডায়লগ ফ্রেগমেন্ট এক্সটেন্ড করবে, ডায়লগ ফ্রেগমেন্টটা হচ্ছে ডায়লগ আকারে দেখাবে জিনিসটা, যে পপ আপ হবে যে আমি কোন কত টাইম নিব কত ডেট নিব, সেটা এক একজনের ডিভাইস অনুযায়ী এক এক রকম, যার যে ডিভাইসে দেখতে যেমন সেরকম আসবে আর কি। তো এটার জন্য আমাকে একটা আলাদা ক্লাস নিতে হয় যেটা কিনা ডায়লগ ফ্রেগমেন্টকে এক্সটেন্ড করে। হ্যাঁ, না এক্সটেন্ড একটাই করতে পারে, ইমপ্লিমেন্ট করবো অনেক কিবার। এখন দেখেন এই ডায়লগ ফ্রেগমেন্টের একটা কলব্যাক মেথড আছে অন ক্রিয়েটের মতো, এটার কারণ এটার কলব্যাকটার নাম হচ্ছে অন ক্রিয়েট ডায়লগ, অন ক্রিয়েট ডায়লগ, এটা হচ্ছে একটা ডায়লগকে রিটার্ন করে। হ্যাঁ, ও রিটার্ন করবে একটা ডেট পিকার ডায়লগ, এটা হচ্ছে ওদেরই একটা ইনার ক্লাস, সে ডেটটাকে পিক করে দেখাবে ডেট পিকারের মতো, এর জন্য এটার নাম হচ্ছে ডেট পিকার ডায়লগ। এর ভিতর কলব্যাক মেথডগুলো দেখেন কোন কনটেক্সটে হবে, সেটা ডেটটা সেট হয়ে যাওয়ার পর কী হবে সেটা, সেই মেথডটা বছর মান্থ ইয়ার, আমরা যখন ডেট পিকারটা দেখাবো আমরা অবশ্যই চাপবো যে আজকে যে তারিখ সেই তারিখ থেকে আমার ডেটটা দেখাচ্ছে না, তারপর আমি সেটাকে কমাবো বাড়াবো, তো এর জন্য এখানে ইন্টিজার হিসেবে আমাকে সেই ভ্যালুগুলো দিয়ে দিতে হয় যে আমরা কত দিব। আচ্ছা, এটা আমি আপাতত থাকুক, আমি এখানে কোনো ভ্যালু দিইনি। ইমপ্লিমেন্ট করব অন ডেট সেট লিসেনার, যখন আমার ডায়লগ থেকে ডেটটা সেট হয়ে যাবে যে কত তারিখ সেট করছি, সেটা করে ওকে বাটন চাপার সাথে সাথে অন ডেট সেট মেথডটা কল। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই, একটা ডায়লগ ওপেন হবে, সেই ডায়লগে তারিখটা আসবে, একটা ক্যালেন্ডারের মতো দেখা যাবে, সেখানে আমি কত তারিখ কত দিন কি মাস কত বছর সেটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে ওকে বাটন চাপবো, ওকে বাটন চাপার সাথে সাথে অন ডেট সেট মেথডটা এটা কল। এর জন্য আমি লিখে লিখি যে অন ডেট, এই যে এটা অন ডেট সেট লিসেনার, ও এটাকে লিসেন করবে যে আমি কখন নিলাম, কখন ওকে বাটন চাপলাম, কখন ডেটটা সেট করলাম, এটা
আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ডায়লগটা আজকের ডেট থেকেই চালু হোক, আজকের টাইম থেকে চালু হোক। এর জন্য কি করতে হবে দেখেন, যাবার একটা ক্লাস আছে, ক্যালেন্ডার ক্লাস, ক্লাস করছেন এটা নিয়ে? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে জাভার লাইব্রেরি, অ্যান্ড্রয়েডের কিছু না, জাভাতেও পাবেন এই ক্লাসটা। ক্যালেন্ডার ইকুয়াল টু ক্যালেন্ডার টু গেট ইনস্ট্যান্স, গেট ইনস্ট্যান্স মানে হচ্ছে ও ঠিক আজকের আমার সিস্টেমে যে টাইমটা আছে সেই টাইমটা নেবেন। হ্যাঁ, আপনার মোবাইলে যত টাইম তত ডেট, সেই ডেটটাকে ও ক্যালেন্ডার অবজেক্টের মধ্যে ভরে দেবে। এর মানে কি, ওই ইন্টিজার ভ্যালু হিসেবে ইয়ারের মধ্যে আজকের বা এই আজকের বা আমার আপনার ডিভাইসে যে সালটা আছে সেই সালটা নিবে। আচ্ছা, গেট অ্যাক্টিভিটি সম্পর্কে আইডিয়া আছে? তাহলে এটা থাকার কথা না, এটা মানে হচ্ছে যে আমি যখন ফ্রেগমেন্ট ইউজ করবো, ফ্রেগমেন্টের কখনো কনটেক্সট ফ্রেগমেন্ট হয় না, ফ্রেগমেন্ট সবসময় একটা অ্যাক্টিভিটিকে কল করতে পারে। তো গেট অ্যাক্টিভিটি দিলে ও করে কি, যে কনটেক্সটাকে অ্যাক্টিভিটির থেকে নিয়ে আসে। হ্যাঁ, আমি সরাসরি দিস দেখতে পারবো না এখানে, যদি আমি ফ্রেগমেন্টের ভিতর লিখি, যেহেতু আমি এক্সটেন্ড করছি ডায়লগ ফ্রেগমেন্ট, আমি সরাসরি এখানে দিস দিলে ও ফ্রেগমেন্টটাকে নিবে, অ্যাক্টিভিটিটাকে নিবে না। গেট অ্যাক্টিভিটি ইউজ হলে ও এই ডায়লগ ফ্রেগমেন্টটা যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটিটাকে রিটার্ন করবে কনটেক্সট হিসেবে। ঠিক আছে, কল ব্যাক দিব দিস, কারণ হচ্ছে আমার এই ক্লাসের ভেতরেই কল ব্যাকটা আছে, নিউ ডেট ডেট সেটটা, সেটা ইয়ারটা ইয়ারই, মান্থের জায়গায় মান্থ দিব, ডেটের জায়গায় ডেট দিব। আমার একটা ক্লাস বানানো হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, আমি একটু এক্সপ্লেন করি। ক্লাসের নাম দিচ্ছি আমি পিক ডেট, যেখানে ডেটটাকে পিক করবো, এক্সপ্লেন করছি ডায়লগ ফ্রেগমেন্ট, কারণ হচ্ছে ফ্রেগমেন্টটা ডায়লগ আকারে দেখাবে, পপ আপ হিসেবে দেখাবে, আর ইমপ্লিমেন্ট করছি অন ডেট সেট লিসেনার, তার মানে হচ্ছে আমি যখন ডেটটাকে সেট করে ফেলবো তখন ওটা কাজ করবে। এখন আমরা কি কাজ করে লিখি নেই, জাস্ট মেথডটাকে কল করে রাখি। এরপর হচ্ছে ডেট পিকার ডায়লগটা, আচ্ছা, আর এটা অন ক্রিয়েট ডায়লগ হচ্ছে এই ডায়লগ ফ্রেগমেন্টের একটা কল ব্যাক মেথড ওভাররাইড করা, ওর কাজ হচ্ছে ডায়লগটাকে ক্রিয়েট করবে এবং ক্রিয়েট করে ডেট পিকার ডায়লগটাকে রিটার্ন করে দিবে। হ্যাঁ, আমরা এখন এটাকে এই ডেটের মধ্যে কল করব। মানে কি, যে আমি একটা ডায়লগ ফ্রেগমেন্ট নিলাম বাটনে ক্লিক করলে, যেটা হচ্ছে এই পিক ডেটের থেকে আসতে থাকে। হ্যাঁ, শো, শো মানে হচ্ছে ডায়লগটাকে শো করার, শো করার জন্য শোতে দেখেন গেট সাপোর্ট ফ্রেগমেন্ট ম্যানেজার, এটা হচ্ছে আমি ফ্রেগমেন্ট ম্যানেজারটাকেও সাপোর্ট ফ্রেগমেন্ট, যেটা হচ্ছে আমি প্রিভিয়াস ভার্সনগুলোতে সাপোর্ট দিব, এটা একটা ম্যানেজার রিটার্ন করে, ম্যানেজার সেটাকে আমি এই মেথড থেকে নিয়ে নিলাম।
আর ট্যাগ, ট্যাগটা আপনি যা খুশি তাই দিতে পারবেন। আমি দিলাম ডেট পিকার। ট্যাগটা কেন লাগে? ট্যাগটা আপাতত বোঝার দরকার নাই, কিন্তু এটা কাকে লাগে কি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখন আপনার কখনো ফ্রেগমেন্টটাকে গেট করতে ইচ্ছা হয়, তখন আপনি গেট গেট ফ্রেগমেন্ট বাই ট্যাগ নামে একটা মেথড আছে। সেই মেথডের ভিতরে যদি আপনি ডেট পিকার দেন, তাহলে এই ফ্রেগমেন্টটাকে আপনি গেট করতে পারবেন, যেটা আমাদের আপাতত লাগতেছে না, এটা আরও হায়ার লেভেল লাগে, দিতে হয়। দিয়ে দিলাম, রান করে দেখি তো কি অবস্থা। ডিজাইনিং একটু ঝামেলা আছে তাই না? আমার লোয়ার দিয়ে নেই, বিলো করি নেই। দেখছেন একটা পপ আপ আসছে, আবার একটু খেয়াল করেন, আমি যখন ডেটে ক্লিক করছি একটা পপ আপ আসছে, আজকের তারিখ দিয়ে, সাল দিয়ে, মাস দিয়ে। ঠিক আছে, এখন আপনি এখানে ইচ্ছা মতো আপনার ডেটটা যদি সেট করতে চান, এটাকে আপনি কমাবেন, বাড়াবেন। এবং সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা, এই ইমুলেটরের থিম, এই ইমুলেটরের থিম দেখে এটা এরকম আসছে। আপনাদের যার যার ডিভাইস যেরকম, ওই ডিভাইসের থিম অনুযায়ী এটা এই লুকটা চেঞ্জ হবে, কারণ ও ডিভাইস থেকে এই ফ্রেগমেন্টটা নিতেছে, অ্যান্ড্রয়েডের এসডিকে দিয়ে নিতেছে। হ্যাঁ, বুঝতে পারছেন জিনিসটা? আর এই যে ডান ক্লিক করলে, আমি যখন ডান ক্লিক করবো তখন ওই যে এই অন ডেট সেট যে মেথডটা আছে এটা কল হবে। এখান থেকে আপনি চাইলে আজকের যে তারিখটা সে সেট করছে সেই সেট তারিখটাকে আপনি একটা স্ট্রিং হিসেবে নিতে পারবেন, কারণ এখানে প্যারামিটার হিসেবে ইন্টিজার, মান্থ, ডেট এগুলো নিচ্ছে। ঠিক আছে, আমি নিয়ে দেখাচ্ছি।
দেখছেন একটা ভুল আছে বলেন তো কি? আমি ডেটটা গেলাম ফেব্রুয়ারি সিলেক্ট করছি, তারিখটা সিলেক্ট করলাম 24/2014, ডান। ও টোস করবে আজ কত কত আমি সিলেক্ট করছি না, ভুলটা কেটে বলে আগে ভুলটা কি তারপর সবাই শুনতে মানে এখানে কি ভুল কি ভুল দেখাচ্ছে তাহলে জানুয়ারি নিলে কি হবে? 24 January নিলাম, মানে এটা হচ্ছে ওরা ওদের কাজের সুবিধার জন্য করে দিছে, কেন করছে আমরা জানি না, বাকি সবই ঠিক আছে, শুধু মান্থটাই ওরা 0 থেকে কাউন্ট করে, 0 থেকে 11 সবসময় আপনাকে এক বাড়াই দিতে হবে, যখনই দেখাবেন এক বাড়াই দিবেন। আচ্ছা আমরা এখন টাইম নিয়ে করি একই জিনিস, ডেট পিকার নিয়ে করলাম, টাইম পিকার দিয়ে কাজ করি এখন। আরেকটা ক্লাস নিব, একটা জিনিস খেয়াল করেন হুবহু সেম জিনিস, এখানে জাস্ট ডেট পিকার ডায়লগ, এখানে টাইম পিকার ডায়লগ, অর্থাৎ শুধুমাত্র ডেটের জায়গায় টাইম কথাটা ইউজ করলে বাকি সব কিছু একই জিনিস। হ্যাঁ হুবহু জিনিস, দেখেন অন টাইম সেট, অন ডেট সেটের জায়গায় অন টাইম সেট, সব ডেটের জায়গায় টাইম দেওয়া। আচ্ছা আওয়ার একইভাবে আমরা একটা ক্যালেন্ডার নিব, আর লাস্ট একটা বুলিয়ান ভ্যালু নাই শুধু, যে আমি এটা কি 24 hour ফরম্যাটে দেখব নাকি এমপিএম এ দেখব, একটু দিয়ে দিই।
অর্থাৎ কি আমার টাইম পিক ক্লাসটাও ক্রিয়েট হয়ে গেল, আমি এখানে সেটাকে কল করে দিই। তাহলে টাইম পিকার ইউজ না করে ভালো, দেখানোর জন্য আপনি অতটা স্ট্রিং টেক্সট ইউজ করুন। এটা এটার কাজ হচ্ছে ডেটটা সিলেক্ট করা, সিলেক্ট করে আমি এটা কমানো বাড়ানো একটা কিছু, তাছাড়া তো আর এটার কাজ নেই। দেখছেন এই ঘড়িতে যে যতটা বাজে ততটাই নিছে, আপনি আপনার সিস্টেম থেকে টাইম নেয় ওইটার, গেট ইনস্ট্যান্স যেটা, এখানে 4:48 বাজে থেকে 4:48 নিছে। ঠিক আছে, ডান দিবেন। আবার এখানে এক বাড়ায় নেই, মানে উল্টো ডিভাইসে যে সমস্যাটা করবে না, ডিভাইসে যা আছে তাই নেবে। ইনভার্টার দিকে আমার, অর্থাৎ ডেটে সিলেক্ট করলেও একটা ডেট পিকার অন করতেছে, আর টাইমে সিলেক্ট করলেও একটা টাইম পিকার অন করতেছে। এটা হচ্ছে ওদের ডকুমেন্টেড একটা উপায়, এইভাবেই করতে হচ্ছে। কখনো আপনারা এক্সএমএলে ওই টাইম পিকারটাকে ড্র্যাগ করে ড্রপ করে কাজ করবেন না, মানে লেআউটের মধ্যে টাইম পিকারটা রাখবেন না, আলাদা একটা বাটন রাখবেন, বাটনে ক্লিক করলে যেন পপ আপ হিসেবে আসে। কারণ হচ্ছে এই যে সাইজটা, এটা এক একটা এক একজনের ডিভাইসের সাইজটা এক এক রকমভাবে ভ্যারি করবে, এবং এটাকে কখনো রিসাইজ করা যায় না, হাইট উইট দেওয়া যায় না কখনো। এটা একটা অ্যাক্টিভিটি যদি এটাই পুরোটা সাইজ নিয়ে থাকে, তাহলে বাকিগুলো আপনি দেখাবেন কোথায়? কাস্টমাইজের জন্য তার কাস্টমাইজ স্পিকারকে নিয়ে আপনার আলাদা ফ্রেগমেন্ট ক্রিয়েট করতে হবে, আলাদা এক্সএমএল বানাইতে হবে, তারপর সেটার সাথে লিঙ্ক আপ করতে হবে, যেভাবে করে ঢুকতে হবে আপনাকে ভিতরে। এখন যেটা আছে ওরা এটাই রিকমেন্ড করে যে যার যার, এটা আমার এমুলেটর দেখে এটা দেখতে এমন দেখাচ্ছে, আরেকজনের ডিভাইসে এটা দেখতে আরেকরকম দেখাচ্ছে। যেমন আমার ট্যাবে এটা ওপেন করলে পাশে একটা ক্যালেন্ডার ভিউ ওপেন হয়, সেখানে মান্থ সহ দেখা যায়, ক্যালেন্ডারের মতো একটা গ্রিড ভিউ ওপেন হয়। এটা এক একজনের ডিভাইসে এক রকমভাবে ওপেন হবে, যার ডিভাইসটা যে থিমটা সাপোর্ট করে সেটা, এটা এইভাবেই দেওয়া। তার মানে কি আমাদের টাইম পিকার ডেট পিকার দেখা শেষ? এখানে এতটুকু বুঝেন না কি বলছেন? এইটুকু বুঝি নাই, বুঝছেন সবাই পুরোটা? আচ্ছা, নর্মালি আমি এখানে অ্যাক্টিভিটির জায়গায় ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি এক্সটেন্ড করছি। এটা হচ্ছে ওরা বলে দিচ্ছে যে আমরা যদি এটা ইউজ করতে চাই আমাকে ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি এক্সটেন্ড করতে হবে, কারণ যেহেতু আমি জিনিসটা পুরোটাই ফ্রেগমেন্ট ডায়লগ দিয়ে করছি, ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি ছাড়া শুধু অ্যাক্টিভিটি দিলে ফ্রেগমেন্টগুলো কাজ করবে না বা চিনবেই না। হ্যাঁ, ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটিটা আমি নিয়েছি সাপোর্ট বিফোর থেকে। ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি আমি ইম্পোর্ট করবো, দুইটা ইম্পোর্ট হবে, একটা হচ্ছে নর্মাল ফ্রেগমেন্ট, একটা সাপোর্ট বিফোর। যেহেতু আমি সাপোর্ট দিতে চাই, আমি সাপোর্ট বিফোরটা ইম্পোর্ট করবো। করার পর বাকি সব তো সেম, বাটন তো বাটনই, তারপর হচ্ছে অন ক্লিক লিসেনার, সব নেওয়া শেষ। এরপর আমি জাস্ট দুইটা ডায়লগ দেখানোর জন্য দুইটা ক্লাস ক্রিয়েট করছি, এবং সেটাকে এক্সটেন্ড করছি ডায়লগ ফ্রেগমেন্ট, যে কিনা ফ্রেগমেন্টটাকে ডায়লগ হিসেবে দেখাবে। তো এটাকে আবার বলে দিছি যে ডেট পিকার ডায়লগ অন ডেট সেট লিসেনার ইমপ্লিমেন্ট করছি, কারণ হচ্ছে আমি যখন ডেটা সেট করে ফেলবো তখন আমি চাইতে পারি যে আবার যা সিলেক্ট করছি সেটাকে আমি একটা স্ট্রিং হিসেবে গেট করি। যদি আমি ধরেন আপনার ফর্ম বানাই যে ফর্মটা থেকে আমার বার্থ ডেটা নিয়ে ডাটা বেসে সেভ করবো, তো অবশ্যই আমার বার্থডে ডেটটাকে স্ট্রিং আকারে দরকার কলমে ভরার জন্য। তো এটা আমি স্ট্রিং আকারে না দেখে টোস্ট করে দেখাচ্ছি, টোস্টে ঠিক যেভাবে লিখছি সেভাবে আপনি চাইলে একটা স্ট্রিংও নিতে পারবেন, এই একই কাজ। আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কত ডেট সিলেক্ট করছি। তো এইটাকে আমি করছি যে এই ডায়লগ ফ্রেগমেন্টের একটা কল ব্যাক মেথড আছে, আহ
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডায়লগ ফ্রেগমেন্টের একটা কলব্যাক মেথড আছে অন ক্রিয়েট ডায়লগ, সেটা অন ক্রিয়েটের মতোই কাজ করে। ডায়লগটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে ও একটা ক্যালেন্ডার ক্লাস নিচ্ছে জাভা থেকে, সেখান থেকে ও আজকের আমার ঘড়িতে, আমার মোবাইলের ঘড়িতে যে ডিভাইস যে টাইমটা সেট করা আছে সিস্টেম থেকে, সেখান থেকে ইয়ার মান্থ আর ডেটটাকে ইন্টিজার হিসেবে নিচ্ছে। নেওয়ার পর ও রিটার্ন করে দিয়েছে এই ডেট পিকার ডায়লগটা, যে কিনা যেটার ভিতর আমার এই যে ইয়ার মান্থ ডেট যেটা আমি ইন্টিজার নিয়েছিলাম সেটাকে দিচ্ছি। আর এটা করার কারণে ও একমাত্র ওই কারেন্ট ডেট থেকে আমার ডেট পিকারটা দেখাতে পারছে। এটা যদি না করি তাহলে কিন্তু ও 00 থেকে দেখাবে, কোনো টাইমই নেবে না, ঠিক আছে, বা কিংবা ক্র্যাশ করবে, কারণ যেহেতু ও কোনো ডিফল্ট টাইম পাচ্ছে না। ওকে ডিফল্ট টাইম দিয়ে দিতে, এখানে আপনি ইচ্ছা করলে 01234 দিতে পারতেন, তাহলে ও দেখাইতো 0 মাস, 0 সাল, 0 বছর এরকম দেখাইতে পারি। তো আমি চাচ্ছিলাম যে আমার আজকের কারেন্ট ডেট থেকে দেখ। আপনার কি ক্যান্ডি ক্রাশ খেলেন বা কোনো এমন কিছু খেলেন যেটা সারাদিন 3-4 বার খেলার পর আর নেক্সট কয়েক ঘন্টার মধ্যে খেলা যায় না, এরকম কোনো গেম খেলছেন? ক্যান্ডি ক্রাশ গেমটা হচ্ছে এরকম যে আপনি একসাথে 3-5 বার খেলতে পারবেন একটা টাইম, 5 টাইমস, মানে লাইফ থাকে 5টা শেষ হয়ে গেলে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আর খেলা যায় না। আচ্ছা, 2 ঘন্টার মধ্যে খেলা যায় না, 2 ঘন্টা পর 5টা লাইফ আবার আসে, তো তখন আবার 5 বার খেলা যায়। তো এই এটা করে কি ওরা এই গেট ইনস্ট্যান্স থেকে টাইমটা নেয়, আপনি তখনই 2 ঘন্টা আগে দিলে আমরা ঘুরি আবার 5টা লাইফ তখনই পেয়ে যাবে, ঠিক আছে। এটা অনেকে জানে না, কিন্তু আপনার চাইলে ওরা করে কি ইনস্ট্যান্স থেকে ব্রাউজার সেটা কাজটা করে না, ব্রাউজার কিন্তু সার্ভার থেকে টাইম নেই, ব্রাউজারের কাজটা হয় কি অনেক ট্যাব ওপেন করলে হয়তো খেলা যায়, কিন্তু টাইম বাড়ায় দেখো কোনো খেলা যায় না। কিন্তু ডিভাইস করে কি ওই ইনস্ট্যান্স, মানে আমার সিস্টেম থেকে টাইম নেয়, আমি তখনই 2 ঘন্টা বাড়াই দিই, ও তখনই আরও 5টা লাইফ দিয়ে দেবে, এইভাবে সারাদিন খেলতে পারবেন। আমার দিয়ে দিলে মানে আপনার যখন এই প্রজেক্ট ক্রিয়েট করবেন এই জার ফাইলটা ওরা ওই লিস্টের ভিতরে এমনি দিয়ে দেয়, যাতে আপনি ইউজ করতে পারেন। ওটা জাস্ট আপনি বিল পাত থেকে আবার দেখাই দিই, আমি রাইট ক্লিক করবেন, প্রপার্টিজ যাবেন, জাভা বিল পাত যাবেন, সেখান থেকে লাইব্রেরি থেকে অ্যাড জার্স ক্লিক করে আপনার প্রজেক্টের লিস্ট থেকে জারটা কি চেনাই দেবেন, জাস্ট চেনাই দিয়ে এখানে এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দেবেন।